খালিসা ভাই খা ইচ্ছা মতন খা, অসুবিধা নাই। বুফে তো কান, বুফে স্টাইলে খা। একটা কথা কইতাম, দোকানটা তো দেখছেন মাল সামানের অবস্থা, তাকালে মনে হয় দুর্ভিক্ষ লাগছে। তাই কইছিলাম কি, আপনার কাছে করে টাকা পাইতাম, যদি দিতেন মাল উঠাইতাম, খুব উপকার হইতো ভাই। কিছু মনে করেন না। মনে করেন কি আছে, টাকা পাইলে তো উপকার হইবই, কি ঠিক কইছি না? ভাই ঠিক কইছে ভাই। তো আর তো কিছু কইতাছেন না ভাই? কইছি তো, তুই শুনস নাই? এই তোরা শুনস নাই? আমি সাফ সাফ একটা কথা কই দেই, আমি আর বাকি দিতে পারবো না ভাই। আমারও পরিবার আছে, ভাই বোন বাপ মা আছে, আমারও খাওয়ানো লাগে। খাইবি তোরা না খুঁজে কেটা, তাহলে কেমনে খামু ভাই? কেমনে খাইবো? সবাই সবাই খাইবো, সবাই সবাই খাবি ভাই? কইছে খাও তা কেন, সবাই সবাই খামু? আপনাকে খাওয়াই তো শেষ করতে পারতেছি না, যেখানে বাকি খাইতেছেন আপনারা, আমি নিজে খাবো কেমনে ভাই? খাবার থাকলে তো সবাই সবাই খাবে, খাবার না থাকলে কেমনে খাবে ভাই? না থাকলে না সবাই না সবাই খাইব। এটাই ভালো হয় মানে, ভালো সলিউশন না? হ্যালো, আমার ফোনে টাকা নেই, ব্যাক করো। আমিও ফকির হইলাম, দেশে আকাল লাগলো, অসুবিধা নাই, ব্যবস্থা থাকে সবসময় ভাই। ফোন খুলতেছেন কে? খুলতেছি, ফোন ব্যাক করতে কইছে, ব্যাক করতে ভাই। এদিকে তো বাকি লোনের বাকি আছে, ইমার্জেন্সি ব্যালেন্স সবগুলা থেকে লয়ে ব্যালেন্স থেকে লয়ে যায়। কি হয়েছে মানে? সেই তিন দিন আগে থেকে প্ল্যান করে বসে আছি যে সন্ধ্যার পরে দুলা ভাইয়ের বাড়িতে যাবো। আমি যে কখন থেকে সাজগোজ করে আছি, আর তুমি এখন আমার জায়গাও কি হয়েছে? দাওয়াত রাইতে তুমি দিন থাকতে সাজে বসে রইছো, আচ্ছা আইতাছি আমি। ও শোনো, আসার সময় অল্প করে একটু ফল বললি আসবা, মনে থাকে যেন। ওই তোরা থাক, আমার দাওয়াত আছে একটা, বাসা যাই দেবো। ভাই আমার বিলটা দিয়ে যান। ম্যাক্সিমাম বুঝছে বেটা, খালি তুই বুঝছ না। যাই হোক, একদম না বলতো কিছু যায় আছে, রাখে না রাখে, রাখ করে না ওটা শেষ হয়েছে। ভাই লাল খোরা ছিল, পান খোরা ছিল, চা খোরা ছিল, কয়েকদিন আগে কাচ্চি খোরা ছিল, কিন্তু হাই যে সেরকম বাকি খোরেবো এটা জীবনও ভাবি নাই। আর কিছু